এই ওবিসি দপ্তর কি কি কাজ করছে সেগুলো কিন্তু আমরা জানলাম, তার একটা সম্যক ধারণা আমাদের হয়ে গেল। আমরা ডক্টর বি আর আম্বেদকর যে চেয়েছিলেন যে সমতা থাকতে হবে সবার মধ্যে, সব মানুষের উন্নয়ন উনি যেটা ওনার স্বপ্ন, সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজিও সে বাস্তবায়নের ক্ষেত্রে সে কাজটা করছেন। আমরা জানি যে আমাদের পণ্ডিত দীনদয়ালজি উনি বারবার বলছেন যে আমাদের যে বেনিফিশিয়ারি স্কিম, যে স্কিমগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট আমরা করছি, সেগুলো যেন লাস্ট মাইলে যে ব্যক্তিরা আছে, বিশেষ করে যারা পশ্চাৎপদ শ্রেণীর ব্যক্তিরা আছেন, তাদের কাছে যতক্ষণ ধরে আমরা না পৌঁছব ততক্ষণ ধরে সেই সমাজের উত্তরণ হবে না এবং সমাজ পরিবর্তনের কথা উনি যেটা বলেছেন সেটা সম্ভব হবে না। সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি সেই কাজটা করছেন, বিভিন্ন সময়ে ভিন্ন যে স্কিম উনি করছেন, আমরাও ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা বিভিন্ন স্কিম আমরা করে থাকি। এখানে অনেক বিষয়ে কথা হয়েছে যে কীভাবে গোল্ড মেডেল প্রদান করা হয় যারা ছাত্রছাত্রীরা যারা আছেন এই ওবিসি গোষ্ঠীর। এখানে একটু আগে আমি কথা বলছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যে কত পার্সেন্টেজ ওবিসি আমাদের ত্রিপুরাতে আছে, তো সেন্সাস তো অনেক আগে হয়েছে, এরপরে আর তো সেন্সাস হয়নি, এখন পর্যন্ত যা দেখলাম প্রায় 24.5% আমাদের এখন ওবিসি সম্প্রদায়ের ভুক্ত লোক আমাদের ত্রিপুরাতে আছে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে আমাদের মনে হয় একটা বিরাট পার্সেন্টেজ কিন্তু পপুলেশনের ওবিসি সম্প্রদায় ভুক্ত, কাজে কাউকে কোনো অবস্থায় পেছনে ফেলে আমি সামনের দিকে এগিয়ে যাব সেটা কিন্তু সম্ভব না। সবাইকে আমরা সবসময় বলি সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তারপরে আস, প্রধানমন্ত্রীজি বারবার বলে সবাইকে নিয়ে আমরা, সবার যদি উন্নতি হয় তবে কিন্তু আমরাও যে ফিল গুড, যে একটা ভালো বোধ করা যে আমরা এমন একটা সমাজে আছি যে আমরা সবাই ভালোভাবে আছি, ভালো ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি, সরকার সাহায্য করবে সমস্ত গোষ্ঠী। গতকালও আমি যারা এসটি সম্প্রদায়ের একটা প্রোগ্রাম ছিল সেখানে আমি গিয়েছি, ছোট ছোট মেয়েরা সেখানে উপস্থিত ছিল, মহারানী তুলসীবতী ট্রাস্টের যে একটা ওদের সংস্থা আছে তাদের ওখানে গিয়েছিলাম, সেখানেও আমি বলেছিলাম যে কীভাবে ওবিসি হোক এসসি হোক এসটি হোক সমস্ত সম্প্রদায়ের লোকের উন্নয়ন আমাদের কাছে প্রায়োরিটি এবং সেই দিক দিয়ে কিন্তু আমরা কাজ করছি। এখানে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে, এখানে বিভিন্ন মেরিট দেওয়া হয়েছে, এখানে গোল্ড মেডেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, স্বল্প ঋণে তাদের বিভিন্ন ক্ষেত্রে যেখানে দেখা যায় কৃষিক্ষেত্রে যদি কেউ যুক্ত থাকে, বিভিন্ন অটো চালক যারা আছেন তাদের বা শ্রমিক যে ধরনের যে কাজ করছে কোনো এন্টারপ্রেনারশিপে যুক্ত হতে চায় তাদেরকে যেভাবে এই ওবিসি কর্পোরেশন থেকে আমাদের দপ্তরের তরফ থেকে যেভাবে সাহায্য করছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে বলার চেষ্টা হয়েছে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে এটা তো একটা রিভলভিং চিন্তাভাবনা যে পয়সা দেবে কিন্তু পয়সা ফেরত আসাটাও কিন্তু দরকার, তাহলে আরেকজনকে সাহায্য করতে পারবে, তো এটা যেন না হয় সেদিকে আমি দপ্তরকে বলবো সেদিকে যেন সজাগ, কারণ যতক্ষণ ধরে এই বিষয়টা যদি একটা প্রপার মেকানিজমের মধ্যে না আসে তাহলে কোনো দিন এই কর্পোরেশন বা ওবিসি দপ্তর কোনো অবস্থায় সেগুলো ডেভেলপ করতে পারবে না, এই সেদিকে আমাদের নজর রাখা উচিত। আমি এখানে যারা স্টুডেন্টরা আছে আমি তাদেরকেও বলবো যে কোনো অংশে আমি কম নই, কারোর থেকে আমি কম নই, আমরা মানুষ বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন কারণে এগুলো হয়েছে, কিন্তু কাউকে পেছনে যেন না যায়। ডক্টর বি আর আম্বেদকরের যে স্বপ্ন উনি আমাদের দেখিয়েছেন এবং সেই স্বপ্নকে বাস্তবিত করতে গেলে আমাদের আরও বেশি উনি যা করেছেন ওনারকে ওনার যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথে আমাদের চলা উচিত। আমরা বারবার বলি বিভিন্নভাবে আমরা কমিউনিকেশন, ত্রিপুরাতে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হবে না, ডেভেলপমেন্ট আগে বাকি সব পেছনে, বিভিন্ন ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, আপনার রাস্তাঘাট হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী জী আমাদের দিয়েছেন আগে, যেটা ত্রিপুরাতে কোনোদিন আমরা ভাবিনি, এখান থেকে এখন ধর্মনগর যেতে কোনো অসুবিধা নেই, আজকে যদি আমি কৈলাস শহর যাই কোনো অসুবিধা নেই, সাপরুম যাই তো কমিউনিকেশন ডেভেলপ হয়েছে, ইন্টারনেট ডেভেলপ হয়েছে, এখানে রেলওয়ে ডেভেলপ হয়েছে, তো সব দিক দিয়ে এয়ারওয়ে ডেভেলপ হয়েছে, সব দিকে এত সুন্দর ব্যবস্থাপনা,
সেখানে আমি কেন তার এই ব্যবস্থাপনার যে তার যে যে রেজাল্ট সেখান থেকে আমি কেন সেটাকে আমি নিজে সেটাকে সাহায্য নিয়ে আমি নিজে সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাব। সরকার তো করবে বিভিন্নভাবে, এখানে দেখা গেছে ডিবিটির মাধ্যমেও সমস্ত টাকা পয়সা যাই বৃত্তিমূলক যাই দেওয়া হয় ডিবিটির মাধ্যমে মানে খুব ট্রান্সপারেন্সির মাধ্যমে সেটা দেওয়া হয়। আমি খুব